দিস ইস স্টাডি অ্যাঙ্গার। আমরা এখানে দেখব 1051 থেকে প্রশ্ন বাকি ইতিহাসের এনিশিয়ান ইন্ডিয়া থেকে মডার্ন হিস্ট্রি পর্যন্ত প্রশ্নগুলো। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা পিএসসি WBCS ও রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে খুবই হেল্পফুল হবে। সো নাও লেটস স্টার্ট। 151 নম্বর প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণকালে দিল্লির রাজা কে ছিলেন? পৃথিবীরাজ চৌহান। অ্যান্সার হবে এ, পৃথিবীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করে তখন দিল্লির রাজা ছিলেন পৃথিবীরাজ চৌহান। নেক্সট প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? এখানে 1190, 1191, 1192 এবং 1193। প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 সালে। অ্যান্সার হবে বি, প্রথম তরাইনের যুদ্ধ হয় 1191 সালে। নেক্সট প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়? পৃথিবীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ ও ইলতুৎমিশ। অ্যান্সার হবে বি, মোহাম্মদ ঘুরি। প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হয় মোহাম্মদ ঘুরি। নেক্সট প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1990, 1991, 1992 এবং 1993। তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল 1992 সালে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? পৃথিবীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ ও ইলতুৎমিশ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিলেন পৃথিবীরাজ চৌহান। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনে কবে থেকে শুরু হয়? 1203, 1204 এবং 1205 এবং 1206। চারটি অপশান আছে এখানে। অ্যান্সার হবে দিল্লির সুলতানি বংশের শাসন শুরু হয় এখানে 1206 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 1057, দিল্লির সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দিল্লির দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, আইবক শব্দটির অর্থ কি? আইবক শব্দটির অর্থ এখানে ঘড়ি, তাস, মামুদ, খলজি। এখানে আইবক শব্দের অর্থ হচ্ছে তাস। নেক্সট প্রশ্ন, কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন? এখানে কুতুবুদ্দিন আইবক। কুতুব মিনারের কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি? দিল্লির প্রথম মহিলা শাসকের নাম হচ্ছে সুলতানা রাজিয়া। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রুকউদ্দিন ফিরোজ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি ও জালালউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আর জালালউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, খলজি বংশের প্রকৃত ও শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খলজি বংশের প্রকৃত শ্রেষ্ঠ সুলতান ছিলেন জালালউদ্দিন খলজি, রুকউদ্দিন ফিরোজ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন। অ্যান্সার হবে সি, আলাউদ্দিন খলজি। খলজি বংশের প্রকৃত শ্রেষ্ঠ সুলতান হচ্ছেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন? 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? অমির খসরু, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি ও উলুক খাঁ। এখানে অ্যান্সার হবে এ, হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় আমির খসরুকে। নেক্সট প্রশ্ন, তুলুক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক প্রথম তাম্র মুদ্রা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন দেবগিরিতে। অদ্বৈতবাদের প্রচারক কে ছিলেন? এখানে অদ্বৈতবাদ প্রচারক ছিলেন শঙ্করাচার্য। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজেকে তুর্কিবীর বা আফ্রিসিয়াদ বংশধর বলে মনে করতেন? গিয়াসউদ্দিন বলবন নিজেকে তুর্কিবীর বা আফ্রিসিয়াদ বলে মনে করতেন। বাংলাদেশে কে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন? এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে
মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি। নেক্সট প্রশ্ন 1047 নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত ধাতু মুদ্রার নাম কি? মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত ধাতু মুদ্রাটির নাম হচ্ছে এখানে বি, অ্যান্সার হবে বি, তুকানি। নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক ছিলেন ইবন বত্তুতা, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষে আক্রমণ করেছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহ, অ্যান্সার হবে এ। নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন 1077 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে? সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে 1526 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ছিল? মালিক কাফুর, আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম মালিক কাফুর। নেক্সট প্রশ্ন লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু কে মুছে দিয়েছিলেন? সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু মুছে দিয়েছিলেন বাবর। শিখদের নবম ধর্মগুরু কে ছিলেন? তেগ বাহাদুর, শিখদের নবম ধর্মগুরু ছিলেন তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন শিখদের পঞ্চম গুরু কে ছিলেন? শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব। নেক্সট প্রশ্ন নবরাজ উৎসব পালন করেন কে? বলবন, রাজা বলবন নবরাজ উৎসব পালন করেন। সিজাদ ফাইভার্স চালু করেন কে? এখানে সিজাদ ফাইভার্স চালু করেন বলবন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কার সময়ে ইবন বত্তুতা ভারতে আসেন? এখানে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বত্তুতা ভারতে আসেন। শিখ জাতির ইতিহাস কার রচনা? এখানে ক্যানিংহাম, শিখ জাতির ইতিহাস কার রচনা? ক্যানিংহাম। নেক্সট প্রশ্ন কোন শিখ গুরু মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এখানে গুরু গোবিন্দ সিং, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন শিখদের দশম ধর্মগুরু কে ছিলেন? তেগ বাহাদুর, গুরু নানক, বান্দা বৈরাগী এবং গুরু গোবিন্দ সিং। দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট প্রশ্ন তেগ বাহাদুর কে ছিলেন? তেগ বাহাদুর ছিলেন নবম গুরু, শিখদের নবম গুরুর নাম ছিল তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন একজন ভক্তিবাদী সাধকের নাম? নানক, গোবিন্দ সিং, মঈনুদ্দিন চিশতি, নাসিরুদ্দিন মাহমুদ, এখানে অ্যান্সার হবে এ, নানক। একজন ভক্তিবাদী সাধকের নাম ছিল গুরু নানক। নেক্সট প্রশ্ন ধোঁয়া কি? ধোঁয়া কবিরের উপদেশ, কবির আদেশ, কবিরের ভক্তিগণ এবং কোনোটি নয়, এখানে ধোঁয়া হচ্ছে কবিরের আদেশ, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন দাদু কে ছিলেন? দাদু ছিলেন মধ্যযুগের একজন ভক্তিবাদী সাধু, অ্যান্সার হবে এ। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি, অ্যান্সার হবে ডি, আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন কুতুব মিনার কার স্মৃতি রক্ষায় নির্মিত হয়? এখানে খাজা কুতুবুদ্দিনের আমলে স্মৃতি রক্ষার জন্য কুতুব মিনার নির্মিত হয়। নেক্সট প্রশ্ন আড়াই দিন কা ঝোবড়া কে নির্মাণ করেন? এখানে অ্যান্সার হবে বি, কুতুবুদ্দিন আইবক আড়াই দিন কা ঝোবড়া নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন আদিনা মসজিদ কোথায় স্থাপিত হয়? মালদাহের পান্ডুয়াই আদিনা মসজিদ নির্মিত হয়। নেক্সট প্রশ্ন ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে এখানে ভজন, অ্যান্সার হবে সি। কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়? সুলতান হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়, অ্যান্সার হবে সি। কোশ্চেন নম্বর 1100 এখানে কে কাশ্মীরের আকবর নামে পরিচিত? জৈনুল আবদিন হচ্ছে কাশ্মীরের আকবর নামে খ্যাত। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আমরা পরবর্তী প্রশ্নগুলি পরবর্তী ভিডিওতে দেখছি।